আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার অন্তরভরা ভালোবাসা নেবেন। আপাতত জন্য আমি অফিস বন্ধ রাখছি, বাংলাদেশ সব জায়গায় এটা বন্ধ রাখছে। তবে এই লকডাউনের ভিতরে কেউ বাসা থেকে বের হবেন না, বাসায় থাকুন। আপনার জন্য, আপনার বাবা মা আত্মীয় স্বজন জীবন বাঁচতে পারে, আপনার ছেলে মেয়ে বাঁচতে পারে আপনার জন্য। তবে একটু সাবধানে থাকলে কোনো সমস্যা নাই তো। বাসায় কাজ করুন, বা বাসায় নামাজ পড়ুন, খেলাধুলা বা হাঁটার কোনো ব্যবস্থা করলে হাঁটাধুলা করুন, ছাদ যার ছাদ আছে ব্যবস্থা নিন। আমরা এমন মৃত্যু চাই না যেই মৃত্যুতে মানুষ যায় না, কবর দেয় না, গোসল পর্যন্ত করায় না, জানা যায় পর্যন্ত মানুষ যেতে চায় না। এই করুণ মৃত্যু আমরা চাই না। তবে সাবধানতা আমরা চাই, সাবধানে থাকলে আমাদের এই অবস্থা হবে না, এটি সবচেয়ে বড় কথা। আর আপাতত আমার অফিস বন্ধ, আপনারা অনেকে দেখতে পারতেছেন ফোন খুব একটু কম ধরতেছি, কারণ যদি প্রয়োজন হয় ফোন দিয়ে কোনো সমস্যা নাই, আমি আসছি, বা কীরকম কথা থাকলে আমাকে এসএমএস করে দিন। আমি আমাদের অফিসটা আপাতত একটু বন্ধ আছে, লকডাউনের পরে খোলা হবে। তবে আমরা যদি বাঁচি তাহলে অবশ্যই গাড়ি পাবে নতুন নতুন, আর যদি মরে যাই তো কোনো কথাই নেই। তবে আমাদের দেশের জন্য, বিদেশের জন্য এবং বিদেশে যারা ভাই আছেন তারা আসলে বলার কিছু নাই। তারা আমাদের দেশের জন্য এত কষ্ট করে, এত কষ্ট করে যা বলার বাইরে। আমাদের বিদেশের ভাইরা যারা আছে তাদের বাবা মা ছুঁয়ে এবং তারা যে কি টেনশন করতেছে যা বলার বাইরে। অনেকে বাসায় তাদেরই আছে, কাজ নেই, কিছু করতে পারতেছে না। তবে হ্যাঁ, কাজের যাক আর অল্প কিছু বলি, যারা অসহায় আছে তাদেরকে একটু উপকার করেন, দয়া করে। যারা অসহায় আছে আপনাদের জন্য একটা জীবন বাঁচতে পারে, আপনাদের জন্য একটা ফ্যামিলি বাঁচতে পারে। অনেক ফ্যামিলি আছে চেতে পারা, মানে চাইতে পারতেছে না, কি করবে? মিডিয়াম কিছু ফ্যামিলি আছে তারা তাদের হাতে টাকা নেই, চাইতে পারতেছে না। মিডিয়াম ফ্যামিলি আসলে অনেকের টাকা পয়সা অনেকের শেষ হয়ে গেছে, কারণ তারা তো আর চেতে পারে না, অনেক কষ্ট আছে। এবং সবাই সাবধানে থাকবেন, কষ্ট নিয়ে জীবনে এটাই বাঁচতে হবে, কারণ বাঁচলে আপনার কিছু করতে পারবেন, না খেয়েও বাঁচতেও পারবেন না। যারা বিদেশে আছেন তাদের, তারা অনেক সাবধানে থাকবেন। আমরা বাঁচলে অনেক কিছু করতে পারবো, মরে গেলে তো কিছু করার নেই। তবে আমরা এমন মৃত্যু চাই না যেই মৃত্যুতে মানুষ যাবে না, জানা যায় যাবে না, কেউ ধরবে না। তবে আপনার জন্য সাবধানে মানুষ বাঁচতে পারে, আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনার যারা আত্মীয় স্বজন আছে তারা বাঁচতে পারে আপনার জন্য। তাদেরকেও খুব সাবধানে রাখবেন, লকডাউনে চলে আসবেন, ঘর বন্ধ রাখবেন, কোনো সমস্যা নাই তো। সবাই ভালো থাকেন, কোনো ভুল থাকলে ক্ষমার চোখে দেখেন। তবে সাহায্য করেন কেউকে না কেউকে, চেইন একটা মেনটেন করেন। আপনি যদি একজনকে করেন বা দুজনকে করেন তাদেরও বলেন যে আরও দুজনকে সাহায্য করার জন্য। সবাই ভালো থাকুন, সবাই দীর্ঘজীবী হন। তবে হ্যাঁ, বাবা মার রূপে খেয়াল রাখবেন, এটাই সে বড় কথা। আসসালামু আলাইকুম।